চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার নার্সারিতে উৎপাদিত বিভিন্ন জাতের মাছের পোনা ডাকাতীয়া নদীসহ চারটি স্পটে অবমুক্ত করা হয়েছে সোমবার সকালে ফরিদগঞ্জ উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে এসব মাছের পোনা অবমুক্ত করা হয় ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুল নেছার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাছের উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম রোমান এ সময় তিনি বলেন মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় দু হাজার একুশ অর্থ বছরে উপজেলার দেশীয় মাছের বংশবৃদ্ধির লক্ষ্যে ডাকাতিয়া নদীসহ চারটি স্পটে রুই জাতের মাছের পোনা অবমুক্ত করা হয় এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি এস তসলিম বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সাংবাদিক ও এলাকার মৎস্যজীবীরা